Hishab bujo Dudukah? Hishab ka Dudukah? bujo Dudu 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 ka, Do -do 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 -ka? হ্যালো ফ্রেন্ডস বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল কথাটা খুব ট্রেন করছে ভাইরাল হওয়াটা এক চুটকির ব্যাপার কেউ কেউ অনেক মেহনত করে ভাইরাল হচ্ছে কিন্তু এমন অনেক ব্যক্তি আছেন যারা শুধুমাত্র তাদের হিলিরিয়াস কাজকর্মের জন্যই ইন্টারনেটে বিশেষত সোশ্যাল মিডিয়াতে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছেন আপনি সোশ্যাল মিডিয়াতে এদের কখনো না কখনও অবশ্যই দেখেছেন তবে এদের অনেকেরই মুখ পরিচিত থাকলেও তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমরা অনেকেই জানি না আজ এই ভিডিওতে ভিডিওতে এমনই কয়েকজন রাতারাতি ফেম পাওয়া সেলিব্রিটি সম্পর্কে আলোচনা করব সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড নাম্বার ওয়ান বোরজা ইয়াংকি এনার বাংলা ও হিন্দি ভাষায় কিছু ছোট ছোট ডায়লগ ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয় যেটা তিনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করে থাকেন এছাড়াও ছোট ছোট ফানি ভিডিও তিনি বানান যেমন এটা দেখুন এটা একটি বাংলাদেশি মুভি ডায়লগ হেসা বুঝো না Hesha bujo na Dudu ka Hesha bujo na Dudu ka Hesha bujo na Dudu 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 ka, du -du 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 -ka? বোরজা ইয়াংকি মূলত আফ্রিকান হলেও তিনি ক্যানাডাতে বর্তমানে বাস করেন সেখানে একজন বাংলাদেশি ক্লাসমেটের থেকে তিনি বাংলা শিখে তা দিয়ে ভিডিও করে ভাইরাল বর্তমানে তার কমেন্টে যে ডায়লগটি বেশি আসে সেটা দিয়েই তিনি ভিডিও বানান নাম্বার টু অ্যানাহিতা হাসেম জাদে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে গালে টোল পড়া এই ছোট্ট কিউট সুন্দরীকে আপনি দেখে থাকবেন এর বয়স মাত্র বছর সালের জানুয়ারি ইরানের ইসফাহান শহরের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম হয় আনাহিতার বিশেষত আনাহিতা তার ড্যাজলিং লুক ও কিউট স্মাইলের জন্য ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস তার আই কালার গ্রিন হেয়ার কালার ব্রাউন এবং হাইট তিন ফিট তিন ইঞ্চি ছোটোবেলায় তার বাবার ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল হয় এই ছোট্ট পরিটির ছবি তারপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি সে বর্তমানে একজন প্রফেশনাল মডেল মাত্র পাঁচ বছর বয়সেই ইরানের ফ্যাশন ডিজাইনিংয়ের একটি বড় ব্র্যান্ডে কাজ করছে সে অনেকেই তাকে ভবিষ্যৎ বিশ্ব সুন্দরী আখ্যা দিয়েছেন ভ্রমণ করতে অনাহিতা খুব ভালোবাসে তার বর্তমান ইনস্টাগ্রাম ফলোয়ার্স এক মিলিয়নেরও বেশি নাম্বার থ্রি ইয়াও মিং গত এক দশক জুড়ে এই হাসি মুখটি একটি বড়সড়ো মিম ম্যাটেরিয়ালস হয়ে উঠেছে এই হাসি মুখটির পেছনের আসল ব্যক্তি হলেন চীনের বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার ইয়াও মিং ঠিক কিভাবে তার মুখ এত বেশি ভাইরাল হয়েছিল তার কোনো সঠিক তথ্য নেই তবে অনেকে বলেন দু হাজার নয় সালে একটি গিয়ে হেসে ফেলেন তিনি আর একটু বিস্তারিত বলতে গেলে তার ম্যাচ পার্টনার খেলা শেষে জানান গ্যালারি থেকে একজন দর্শক তাকে বিয়ার খাওয়ার আহ্বান জানান কিন্তু ক্যামেরায় ধরা পড়ার ভয়ে তার শেষ হাত পূরণ হয়নি আর এটাই সংবাদ মাধ্যমকে বলতে গিয়ে হেসে ফেলেন তিনি দু সালে ডাম্প বিচ নামে একটি মিম প্রকাশিত হয়েছিল আর সেটাতে এর এই হাস্যকর মুখের ছবি প্রথম ব্যবহার করা হয়েছিল আর সেখান থেকে তার এই হাসি মুখের ছবি মিমারা প্রচুর পরিমাণে ব্যবহার করেন আর বর্তমানে এটা একটা মিম আইকন ওল্ড ও ফুট সাড়ে সাত উচ্চতার ইয়াওমিং চীনের সাংহাই শহরের বাসিন্দা আর বর্তমানে তিনি চায়না বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তার স্ত্রী ইয়ে লিও ও একজন বাস্কেটবল প্লেয়ার তাদের একটি কন্যা সন্তান রয়েছে রয় নাম্বার রয়কে চেনেন না এমন পাবলিক হয়তো আমাদের বাঙালি জেনারেশনে খুবই কম আছেন কেউ ভালো কাজ করে ভাইরাল হয় আবার কেউ পাগলামি করে পাগলামি করে যারা ভাইরাল হয় তাদের মধ্যে অন্যতম একজন নিদর্শন এই অদ্ভুত প্রাণীটি আসুন আগে তার পাগলামির কিছু নিদর্শন দেখে নি जेते जेते पाथे थे पूर्णिम राते जा चिल गगने <laughs> যেতে যেতে পথ পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে এই গানটি এত পরিমাণে ভাইরাল হয়েছিল যে বসন্ত উৎসবে ভারতের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তার অশ্লীল গানের লাইন নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল এছাড়া তার বিকৃত মোকসা কবিতা নিয়েও বিতর্কের মুখে পড়েছিল এই রোদ্দুর রয় নমস্কার বিশ্বকবি রোদ্দুর রায়ের গান্ডুরা কেন গাঁজা খায় আমার রক্ত তীব্র লাল তোমার বীর্য বর্ণ বেজায় সাদা তুই প্রধানমন্ত্রী বাল বোকাচোদা বাড়া রাষ্ট্রের শুনেই বুঝতে পারছেন তিনি কত লেজেন্ড একজন বিকৃত মস্তিষ্কের প্রাণী রদ্দুর রয় ওয়েস্ট বেঙ্গলের কলকাতার বাসিন্দা তিনি পূর্ব মেদিনীপুরের রামনগর কলেজ থেকে গ্র্যাজুয়েট তিনি একজন এক্সিলেন্ট গিটারিস্ট ও তিনি আগের জীবনে একজন ডিজে হিসেবে কাজ করতেন তার লেখা একটি বইও আছে যার নাম এ স্টেলা টার্নস এ মম নাম্বার ফাইভ আব্বা হারমোনিয়াম বাজাতে থে উনিশ সালের একদম শেষের দিকে এনার ভিডিও ইন্টারনেটে প্রচুর ভাইরাল হয় ইনি খুব বুঝে সুঝে কথা বলেন কিন্তু রেগে গেলে ইনি একটু খারাপ কথা বলে ফেলেন এই আর কি किसी के पीछे बजाते थे किसके पीछे बजाते थे ऊंट के पीछे এই ভিডিও ক্লিপটি পাকিস্তানে একটি কমেডি শো লু স্টক্স থেকে নেওয়া হয়েছে লু স্টক্সে তিনশেরও বেশি শো আপলোডের আছে কিন্তু এই ভিডিওটি এখনও পর্যন্ত সব থেকে বেশি ভাইরাল এনার আসল পরিচয় ইনি পাকিস্তানি স্ক্রিপ্ট রাইটার আনোয়ার মাকসুদ তার সঙ্গে তিনি একজন হিউমারিস্ট টেলিভিশন প্রেজেন্টার ও ইনফ্রিকুয়েন্ট অ্যাক্টর এনার বর্তমান বয়স এইটি ফাইভ ইয়ার্স সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিওর জন্য ফ্যাক্ট ফ্যাক্টবিথকে সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ